সন্তানের বয়স পাঁচ বছর ইদানিং সে যে মাত্রার কথা বলার কথা ছিল সে মাত্রায় কথা বলছে না করণীয়টা কি এই বিষয়টি জানতে চেয়েছেন তো প্রথমত আসি বর্তমান যোগটা বা বর্তমানে আমরা যে সময়টি পার করছি সেটাকে আমরা অনেকটা যান্ত্রিক যুগ বলতে পারি ডিভাইসের এত ছড়াছড়ি এত পরিমাণ ডিভাইস আমাদের চারপাশে বিশেষ করে আমাদের সন্তানদের হাতে নাগালে বা তার তাদের কাছে এতটা সহজ লভ্য আজকাল এই বিষয়টি যে কারণে দেখা যায় যে এর যে একটা কুপ্রভাব প্রত্যেকের উপর অর্থাৎ আমাদের সন্তানেরা বর্তমান সময়ের সন্তান যারা আছে বিশেষ করে যারা ছোটবেলা থেকেই এরকম ডিভাইস হাতের কাছে পাচ্ছে তাদের উপর যে ব্যাড ইম্প্যাক্ট এটা বেশি পরিমাণে পড়ছে যারা প্রশ্ন করেছেন যে তাদের সন্তানদের স্পিচটা ডিলে হচ্ছে এটার বর্তমান সময়ে দেখা গেছে যে যে অন্যতম একটা কারণ হচ্ছে ডিভাইস বেশি পরিমাণে দেখা ডিভাইসের সাথে বেশি পরিমাণে কানেক্টেড থাকা এটা একটা অন্যতম কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের সন্তানদেরকে আমাদের নিজেদেরকে একটু রিলিফ পাওয়ার জন্য আমাদের সন্তানদেরকে আমাদের ডিভাইসটা আমরা তাদের হাতে দিয়ে দিচ্ছি যে কারণে সে তখন ডিভাইসে আস্তে আস্তে দিনের পর দিন ডিভাইসে এডিক্টেড হয়ে যাচ্ছে আর ডিভাইসটা হচ্ছে ওয়ানওয়ে ভিশন এবং ডিভাইসটা হচ্ছে যে ওয়ানওয়ে কমিউনিকেশন তৈরি করে অর্থাৎ আমার সন্তান যখন বসে বসে কোনো মোবাইল দেখছে অথবা টিভিতে কোনো একটা বিষয় দেখছে অথবা কার্টুন দেখছে লম্বা সময় ধরে যখন সে বিষয়টি দেখছে তখন তার মধ্যে ওয়ানওয়ে কমিউনিকেশনের কারণে সে যেহেতু নিজে কোনো কিছু বলছে না শুধুমাত্র রিয়েলাইজ করছে এবং সে আলোকে তখন কিন্তু সে দেখবেন যে রিয়েক্ট করছে না হয়তো যদি করে অর্থাৎ অর্থাৎ আমরা বাবা মা যারা আছি অভিভাবক যারা আছি তারা যদি সেই সময়টায় সেখানে তার কাছে থাকি তাহলে হয়তো সে রিয়্যাক্ট করবে এবং অনুভূতি প্রকাশ করে দেখাতে পারবে কিন্তু যখন সে একা একায় দেখছে সে কোনো রিয়্যাক্ট করতে পারছে না এবং তার অনুভূতি প্রকাশ করে কাউকে দেখাতে পারছে না যে কারণে ভিশনের যে সেটা তার উপর পড়ছে যে কারণে সে আসলে কথা বলার পরিবর্তে তার মাথা নাড়ানো অথবা মাধ্যমে যে কোনো বিষয়ের জবাব দেওয়াতে অভ্যস্ত হয়ে যায় এই যে দিনকে দিন সে যখন কোনো বিষয় দেখছে যে কোনো ডিভাইসে কোনো বিষয়কে দেখছে এভাবে আস্তে আস্তে দিনের পর দিন তার কথা বলার পরিমাণটা খুব বেশি পরিমাণে কমিয়ে দেয় সে বেশি পরিমাণে তখন ইন্ট্রোভার্ট হয়ে যেতে থাকে আস্তে আস্তে তার অন্য যে সাহচর্য বা অন্য জনের সাথে যে কথাবার্তা বলার যে বিষয় এই বিষয়টি তার আর তখন ভালো লাগে না যে কারণে ডিলেইং অফ স্পিচ হচ্ছে বর্তমান সময়ে একটা গবেষণায় দেখা গেছে যে বিশ্বের নামে দামে কয়েকটা ইউনিভার্সিটি গবেষণা করেছে সেখানে তারা দেখিয়েছে যে বর্তমান সময়ে যারা মানে স্পিচ যাদের ডিলে হচ্ছে যে সকল বাচ্চাদের তার অন্যতম একটা কারণ হচ্ছে এইরকম ডিভাইসের সাথে তারা বেশি পরিমাণে কানেক্টেড আসলে আমরা নিজেরাই কিন্তু অনেক ক্ষেত্রে এই যে তাদের যে স্পিচ ডিলে হচ্ছে যে মাত্রা যে বয়সে তার যে মাত্রায় কথা বলার কথা ছিল সে মাত্রায় কথা বলছে না এর অন্যতম কারণ বা পেছনের যে কারণ সেটি হচ্ছে ডিভাইস কানেক্টেড তাদের ডিভাইস কানেকশনটা অনেক পরিমাণে বেশি এই বিষয়টা প্রত্যেক অভিভাবক আমাদেরকে উপলব্ধিতে আনতে হবে এবং এই বিষয়ে আমাদের কনসার্ন হওয়া উচিত এই বিষয়ে আমাদের সচেতন থাকা উচিত সামান্য একটা রিলিফ পাওয়ার জন্য বা আমি নিজে যাতে আমার একটা কাজ ভালোভাবে করতে পারি খুবই স্মুথ করতে পারি সেজন্য আমার ডিভাইসটা আমার সন্তানের কাছে যাতে সহজলভ্য করে না দেয় এবং ডিভাইসটা যাতে আমার সন্তান চাইলেই না পায় এই বিষয়টাকে আমাদেরকে নিশ্চিত হওয়া উচিত এবং যারা প্রশ্ন করেছেন আশা করি তারা উত্তরটা পেয়েছেন